দুর্ঘটনার কবল পড়ে কিডস স্কুলের একটি ভ্যান, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে গিয়ে পড়ে গাড়িটি। অল্পিতে রক্ষা পেল গাড়িতে থাকা প্রায় 7 জন স্কুল পড়ুয়া কচি কাচারা, কিন্তু ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। এই বাসটি নিয়ে প্রতিদিনকার মতো শুক্রবারও ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে যায় বাস চালক। একজন ছাত্রের প্রাতকর্ম সম্পন্ন করার জন্য চালক নেমেছিলেন, এই ফাঁকে একটি ছাত্র এক্সেলেটর অন করে দেয়। এর ফলে এক্সেলেটরের গতি বেড়ে ভ্যানটি নিজে থেকে জলের দিকে ধাবিত হয়। এই অবস্থা দেখে গাড়ির চালক গাড়িটিকে ধরার জন্য পেছনে পেছনে ধাবিত হয়। কিছু জায়গা অতিক্রম করার পর বাসটি রাস্তার পাশে জলের মধ্যে গড়িয়ে পড়ে। ইতিমধ্যে চালক গাড়িটি ধরতে সক্ষম হলেও গাড়িটি থামাতে পারেনি। 6-7 জন বাচ্চা অল্প বিস্তর আহত হলেও বাসের চালক গুরুতর আহত অবস্থায় পড়ে যায়। এলাকাবাসীরা বাসকে সরিয়ে চালককে বের করে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেয়। অগ্নি নির্বাপক বাহিনীর লোকেরা স্থানীয় মানুষের সাহায্যে চালককে উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক কুনুমণি সিং। গাড়িটা এই দিক থেকে আইতেছে, আর এক ড্রাইভার ওই দৌড়ে আইতেছে ফিরে পিছে আর কি, দৌড়ে আইয়া গাড়ির কিনার দিকে আইয়াই তোমার গাড়িটা ফোর্সে ড্রাইভারের উপরে পড়ে গেছে। ড্রাইভার খালি করতে দিয়েছে, হ্যাঁ ড্রাইভারের করতে দিয়েছে। গাড়িটা কোন কোন কানের গাড়িটা কোন স্কুলের? কেডজি স্কুলের। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।